অবশ্যই তাসকিন ভাইয়ের সাথে, ফিজ ভাইয়ের সাথে, হৃদয়ের সাথে সবসময় কথা হয়। শ্রীলঙ্কার ক্রাউড ইজ গুড, অল ক্রাউড লাইক কল মি শরীফুল আইয়া দা। এখানে যদি ভালো করতে পারি, যে কোনো জায়গায় ভালো করার সম্ভাবনাটা একটু বেশি থাকে, যেটা ওয়ার্ল্ড কাপে ছিল, সেটা আমাদের টিম কম্বিনেশনের কারণে আমি খেলতে পারি নাই। হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ খুব ভালো উপভোগ করছি এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন। উইকেট খুব ব্যাটিং ফ্রেন্ডলি, সো এখানে যদি ভালো করতে পারি, যে কোনো জায়গায় ভালো করার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এমন উইকেটে বোলিং করাটা আসলে বোলারদের কতটা চ্যালেঞ্জিং? আসলে এইসব উইকেটে বলিং করা একটু ডিফিকাল্ট, বাট টি টোয়েন্টি খেলা সবসময় এরকমই হবে। সো এখানে আরও কিছু শিখতে হবে আর অ্যাকুরেসি একটু বাড়াইতে হবে, তো যদি এটা ঠিকমতো করতে পারি ইনশাল্লাহ হয়তো যে কোনো উইকেটে আরও বেশি ভালো সাকসেস আসবে। গতকাল দুই উইকেট, আজকেও দুই উইকেট, আজকে দিনের সেরা বোলার আপনি, টিম থেকে টিমমেটটা কিভাবে উঠছে? না অবশ্যই, গতকালকে হয়তো রানটা একটু বেশি হয়েছিল, আজকে একটু তার থেকে একটু কম দিয়েছি, টিম থেকে বলছে ভালো হয়েছে, সো আর একটু ভালো করতে পারলে হয়তো আমার আরও ভালো লাগতো। বাংলাদেশের ভক্তরা আসলে মুখিয়েছিল আপনার খেলা দেখার জন্য, শরীফুল ইসলাম বিশ্বকাপে সুযোগ পাননি কিন্তু এলপিএল খেলতে গেছেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন? অবশ্যই, যেটা ওয়ার্ল্ড কাপে ছিল সেটা আমাদের টিম কম্পিটিশনের কারণে আমি খেলতে পারি নাই, সো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা যাতে আমরা যারা বাংলাদেশের এখানে খেলতে আসছি সবাই যাতে ভালো করি, আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমাদের দেশের জন্য সাপোর্ট করবেন যাতে আমরা দেশকে ভালো কিছু দিতে পারি। গতকাল তাসকিন আহমেদের দলের বিপক্ষে খেললেন, কোনো কথাবার্তা হয়েছে কিনা বাকি? অবশ্যই, তাসকিন ভাইয়ের সাথে, ফিজ ভাইয়ের সাথে, হৃদয়ের সাথে সবসময় কথা হয়, সো আমরা সবাই খুব সুন্দর করে থাকি আর কি, কথা বলি, সো ম্যাচ শেষ, ম্যাচ শুরুর আগে সবসময় কথা হয়। শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে আপনাদের বন্ডিংটা কেমন? আসলে খুব ভালো বন্ডিং, অ্যাজ এ পুরো ফ্রেন্ডের মতো, তারা মাঠের বাইরে আচরণ খুবই সুন্দর, আমরা তাদের সবার সাথে মিশতেছি, সো খুব ভালো লাগতেছে, তারা খুব ফ্রেন্ডলি, নিজের মতো করে নিছে। আই থিঙ্ক দিস ম্যাচ উই রিয়েলি সরি, ওকে I think we score fighting score, but we lost the power play time, we given too much run, that's why we lost this game. Another game, I think almost we are in the all-time game, in all-time in the game, but last three over we lost the game. You've been playing your second LPL tournament this year. Yeah. How so far good you are feeling? So always good feeling for playing franchises cricket, and also like there is like similar to Bangladesh, like the wicket is different, so batting friendly, so we need to adjust the some variation also. Thank you. How about your feel about LPL? As a I'm feeling great to playing LPL. The all our people are like very good, as friendly for my teammates also. Sri Lankan crowd is good. All a crowd like call me Shoriful Aiyah. What message are you giving to the world about the LPL? It's a really good tournament, and keep supporting to LPLs. Thank you.